গত 14 এপ্রিল লন্ডনের রিচমিক সেন্টারে পহেলা বৈশাখ উদযাপন করেন। বেঙ্গল টু বেথনাল গ্রিন প্রজেক্টের আওতায় লন্ডনে বিকাশমান বাংলা সাংস্কৃতিক বিকাশকে তুলে ধরতে গ্র্যান্ড ইউনিয়ন অর্কেস্ট্রা এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে গ্র্যান্ড ইউনিয়ন অর্কেস্ট্রার প্রধান নির্বাহী টনি হেইন্স, ক্যাটারের অ্যাসোসিয়েশনের সাবেক সেক্রেটারি ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব আশরাফউদ্দিন এবং প্রোগ্রামের ডিরেক্টর আন্তর্জাতিক সেলিব্রিটি তবলাবাদক মিস্টার ইউসুফ আলী খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। জনাব আশরাফউদ্দিন তার বক্তব্য বলেন, পূর্ব লন্ডনকে বাংলা সংস্কৃতি আরেক রাজধানী উল্লেখ করে বলেন, গত 4 দশকে আমাদের প্রজন্ম লন্ডনে বাংলা ও বাংলা সংস্কৃতি এবং অনেক প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করেছে। আমরা আশা করি বর্তমান ও আগামী প্রজন্ম বাংলা সাংস্কৃতিক চর্চাকে আরো সমৃদ্ধ করবে। মিস্টার টনি হেইন্স বলেন, বাংলা সংস্কৃতি ও সঙ্গীত নিয়ে কাজ করতে পেরে আমরা খুবই আনন্দিত এবং আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী নাজবুন্নাহার তন্নি অনুষ্ঠানে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন। আধুনিক, ক্লাসিক্যাল ও বিভিন্ন ফর্মের বেশ কয়েকটি সঙ্গীত পরিবেশন করেন। ফজলুল হক, সুরমা টিভি.net, লন্ডন।